মঙ্গলবার কলকাতা হাইকোর্টে প্রথম দফা রিপোর্ট পেশ করে পাড়ুই কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী দল। বিচারপতি দীপঙ্কর দত্ত জানিয়েছিলেন, রিপোর্ট খতিয়ে দেখে তবেই মামলার শুনানি করবেন তিনি। বুধবার শুনানির শুরুতেই বিচারপতি বলেন, বিশেষ তদন্তকারী দলের রিপোর্ট থেকে তিনি বুঝেছেন যে সাক্ষীরা এখনও ভয় পাচ্ছেন, তারা আতঙ্কে রয়েছেন। প্রসঙ্গত, 12 মার্চ আদালতে চূড়ান্ত রিপোর্ট পেশ করবে বিশেষ তদন্তকারী দল, ওই দিনই মামলার শুনানি হবে বলে জানিয়েছে আদালত। পাশাপাশি এই সময়ের মধ্যে তদন্তে উল্লেখযোগ্য কোনো অগ্রগতি হলে তা আদালতকে জানাতে হবে। সাগর ঘোষ হত্যা মামলায় হাইকোর্টের নজরদারিতে রাজ্য পুলিশের ডিজির নেতৃত্বে যে সিট গতকাল যে রিপোর্ট জমা দিয়েছিল কোর্টে, আজ সেই রিপোর্টটি দেখে মহামান্য বিচারপতি দীপঙ্কর দত্ত বললেন যে তদন্ত প্রক্রিয়া আরও ভালোভাবে চালাতে হবে, এবং আজকে ভিডিও ফুটেজও জমা পড়েছে, সেই ভিডিও ফুটেজ দেখে 12 তারিখে পরবর্তী শুনানির দিন উনি অর্ডার দেবেন। প্রসঙ্গত, এদিনও নিহত সাগর ঘোষের ছেলে অভিযোগ করেন, এখনও পরিবারের সদস্যদের হুমকি দিচ্ছেন অভিযুক্তরা। অবশ্যই এখন যে সমস্ত অভিযুক্ত এখন ধরা পড়েনি তাদেরকে ধরছে না, তারা গ্রামে ভয় দেখিয়ে বেড়াচ্ছে, বাইক নিয়ে এখনও ভয় দেখিয়ে বেড়াচ্ছে যে আমাদের পাশে অনুব্রত মণ্ডল আছে, আমরা এদেরকে দেখে নেবো এবং এদেরকে একদম শেষ করে দেবো, এই ফ্যামিলিটাকে আমরা রাখবো না, এবং এদের সঙ্গে যারা এদেরকে সাহায্য করছে তাদেরকেও আমরা রাখবো না, এ বলে ভয় দেখিয়ে বেড়াচ্ছে। তিন মামলাকারীর বয়ান নেওয়ার আর্জি জানিয়ে মঙ্গলবার আদালতে হলফনামা পেশ করেন তাদের আইনজীবীরা। এই তিনজনের আবেদনের ভিত্তিতে ডিসেম্বরে সিআইডি তদন্তের নির্দেশ দেয় হাইকোর্ট। যদিও তদন্তে সন্তুষ্ট না হওয়ায় 14 ফেব্রুয়ারি বিশেষ তদন্তকারী দল গড়ে সাগর ঘোষ হত্যাকাণ্ডের তদন্তের নির্দেশ দেন বিচারপতি। যদিও এখনও মূল দুই অভিযুক্ত ভগীরথ ঘোষ এবং সুব্রত সাহার নাগাল পাননি তদন্তকারীরা। এই পরিস্থিতিতেই ফের মৃতের পরিবারকে হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ, কলকাতা।